আসসালামু আলাইকুম, মোহাম্মদ ফয়সাল ব্লগে ইউটিউব চ্যানেল স্বাগতম। তো আমার একটা ভিডিও মোহাম্মদ ফয়সাল অফিসিয়াল চ্যানেল আপলোড ছিল, সেটা হলো যে কিভাবে আপনারা একটা ক্যালকুলেটার অ্যাপ তৈরি করতে পারেন। তো সেই ভিডিওতে আমি এই বাটনের কালারগুলো চেঞ্জ করে দেখাইনি। তো এটাতে অ্যান্ড্রয়েড স্টুডিও লেটেস্ট ভার্সনে একটা সমস্যা আছে যে এখানে যদি আমি এই বাটনগুলো কালার চেঞ্জ করি সেক্ষেত্রে কিন্তু চেঞ্জ হচ্ছে না। তো আমি আপনাদের দেখাচ্ছি বিএসসি। তো ব্যাকগ্রাউন্ড লিখে আমি যে কোনো একটা কালার দিচ্ছি। তো দেখেন আমার এই বাটনটা কিন্তু কালার চেঞ্জ হলো না। তো আমি এটা মুছে দিচ্ছি। আর যদি আমি ডিজাইন ভিউ থেকে দেখাই সেক্ষেত্রেও আপনাদের আমি ডিজাইন ভিউ থেকে দেখাচ্ছি এই বাটনটার আমি কালার চেঞ্জ করব। তো আমি এখানে ছাড় দিচ্ছি ভিএসসি ব্যাকগ্রাউন্ড লিখে। তো এখানে ইমপিটি আছে, ইমপিটি থাকলে কি হবে, আমি যে কোনো কালার দিচ্ছি বাট এটা কালার কিন্তু আর চেঞ্জ হচ্ছে না, এখানে দেখাচ্ছে চেঞ্জ হচ্ছে। তো একটা সমস্যার জন্য চেঞ্জ হয় না থিমের, তো সেটা কিভাবে সমাধান করবেন এই ভিডিও জুড়ে আমরা সেটাই দেখব। মাল্টি কালার দিবেন, আলাদা আলাদা বাটনগুলো কালার চেঞ্জ করবেন। তো আমি প্রথমে এখানে স্প্লিট দিয়ে দিচ্ছি, তারপর এখানে বেলোস থেকে আমরা থিমে চলে যাব। আর এইটা মিনিমাইজ করে নিই। আর থিমের এখানে থিমে থিমস এক্সএমএল এটা আমি ওপেন করে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার অ্যাপটার নেম দেওয়া আছে। এরপর তো এখানে প্যারেন্ট থিম ম্যাটারিয়াল কম্পোনেন্ট ডে নাইট তো এরকম দেওয়া আছে। আর এখানে বারটাও না আছে। তো আমরা এখানে প্যারেন্টের এখানে এইটুকু মুছে দিব। তো আমরা এখন এখানে ম্যাটারিয়াল কম্পোনেন্টের এই জায়গাটা আমরা অ্যাপ কম্প্যাট লিখবো, তার জন্য আমি এটা মুছে দিচ্ছি। ডাবল পি অ্যাপ কম্প্যাট, তো থিম ডট অ্যাপ কম্প্যাট, তো আর সব ঠিকই থাকবে। তারপর আমি আবার সেই ডিজাইন বিয়ত মেনে মেনে অ্যাক্টিভিটি মেনে ডিজাইন বিয়তে চলে গেছি। তো দেখতে পাচ্ছেন যে এটা কালার চেঞ্জ হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ডে কি আমি কালার চেঞ্জ করছিলাম নাকি? হ্যাঁ, এটা করছিলাম সর্বশেষ। তো এখন যে কোনোটারই কিন্তু কালার চেঞ্জ হবে। তো আমি এটা হলুদ করে দিচ্ছি। দেন আমি অ্যানাদার বাটনের কালার যদি চেঞ্জ করতে চাই আমি ডিজাইন ভিউতে চলে যাই। তো এখানে অন্য একটা বাটন সিলেক্ট করলাম, এটার ব্যাকগ্রাউন্ড বিএসসি নিয়ে আসতেছি। ব্যাকগ্রাউন্ড এটা আরেক কালার হয়ে গেল, এই বাটনে আরেক কালার দিয়ে দিচ্ছি। তো বিটটা সবুজ দেই তাহলে ভালো দেখাবে। আর এইটা অন্য একটা কালার দেই। এই লাস্ট বাটনের কালার আমি আরেকটা দিয়ে দিচ্ছি, ভিতরটাই কালার দিই। তো এইভাবে সিম্পলি কিন্তু কালারগুলো চেঞ্জ করে নিতে পারেন। তো আজকের এই বাটনের কালার এই টিউটোরিয়াল এ পর্যন্তই। নেক্সট টিউটোরিয়ালগুলো দেখার আমন্ত্রণ রইল। আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি মাস্ট সাবস্ক্রাইব করবেন। এরপরে যদি আপনাদের আর কোনো সমস্যা থেকে থাকে এই ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।